দিছি, রেকর্ডিংটা চালু করে নিলাম। আপনাদের যেটা ছিল হচ্ছে আপনাদের গ্রাফিক্স ডিজাইন, আজকে হচ্ছে 2 নম্বর যে ক্লাসটা সেটা হচ্ছে আজকে, সেটাকে আমরা আপাতত আজকে আমরা কালার থিওরি নিয়ে কথা বলবো, ডিজাইন প্রিন্সিপাল নিয়ে আজকে আমরা বলবো না, শুধু আমরা কালার থিওরি নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু আজকে কালার থিওরিটা হয়ে যাচ্ছে, কালার থিওরিটাকে আমি একটু কালার করে নিই, বোল্ড ভার্সন করে দিলাম। দেখো কালার থিওরি আসলে ডিজাইনের ভিতরে কালার থিওরিটা কেন প্রয়োজন বা ডিজাইনে কালার থিওরির ইম্পর্টেন্সটা কি, আপনি দেখেন, চিন্তা করেন। আপনি যদি লোগোর কথা চিন্তা করেন, যে সাপোজ আমি হচ্ছে হসপিটাল হসপিটাল লোগো লিখে যদি সার্চ করি, তারপরে হচ্ছে আপনার ব্যাংক লোগো লিখে যদি সার্চ করি, ব্যাংক লোগো লিখে যদি সার্চ করি, তাহলে আমরা যদি ইমেজ গুলো একটু দেখি তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। ভাইয়া এক্সকিউজ মি ভাইয়া, ও আমি স্ক্রিন শেয়ার দেইনি, এই তো জি, আসলে আমার কেবল মনে পড়লো। দেখেন আমরা আমরা এই দুইটা লোগো আমরা আপাতত আর কি দেখার চেষ্টা করি। দেখেন আমরা সাধারণত যে লোগোগুলো আমরা দেখব, আপনি চিন্তা করেন যে আপনার নার্সারির যে লোগোটা আছে সেই লোগোটা কেমন, সেই লোগোটা আসলে কিভাবে তৈরি হয়, বা এইটাতে আপনার নার্সারির লোগোতে আপনার হচ্ছে কেন আর কি আসলে এই কালারগুলো ইউজ করা হয়েছে। দেখেন হসপিটালের লোগোতে আপনার হচ্ছে ব্লু কালারের আধিক্য আমরা দেখতে পাচ্ছি, হসপিটালের লোগোতে আমরা ব্লু কালার দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে আমাদের হসপিটালের লোগো, এখানে আমরা ব্লু কালার দেখতেছি, তারপরে হচ্ছে আপনার গ্রিন কালার দেখতেছি, তারপরে হচ্ছে রেড কালার খুবই কম দেখতেছি, খুবই কম, মানে এই একটা লোগোই আর কি বারবার আমরা দেখতেছি। সবচেয়ে বেশি দেখা যাচ্ছে হচ্ছে আপনার ব্লু কালার, মানে স্কাই ব্লু কালার, একদম ডিপ ব্লু না, স্কাই ব্লু। ব্যাংকের যে লোগোগুলো আছে সেই লোগোগুলোতে আপনার কম বেশি আপনার হচ্ছে সব ধরনের কালার পাইলেও, দেখেন এই যে লোগো গুলা আছে, এই লোগো গুলা কেন, দেখেন এখানে এই যে স্কাই ব্লু কালার গুলা, এই কালার গুলা বা গ্রিন কালার, এই কালারটা আমরা বেশি দেখতে পাই, এই কালার গুলা কেন ইউজ করা হয়, এটার একটা তো মিনিং আছে। এই যে মিনিংটা, যে আপনি কোন জায়গায় কোন কালারটা ইউজ করবেন, এটা আপনার ডিজাইনের প্রথমেই জেনে রাখা ভালো। সাপোজ আপনি চিন্তা করেন যে আপনি একটা মুভির পোস্টার দেখতেছেন, আপনি যদি একটা মুভির পোস্টার দেখেন তাহলে মুভির পোস্টার গুলা সাধারণত কিরকম হয়, আপনি মুভি পোস্টার, আমরা যদি মুভির পোস্টারটা একটু দেখি, দেখেন মুভির পোস্টারের ভিতরে আপনি যদি খেয়াল করেন, দেখেন এখানেও রেডের একটা ইফেক্ট আছে, এখানেও রেডের একটা ইফেক্ট আছে, এখানেও রেড আছে, এখানেও রেড আছে, এখানেও রেড রেড টাইপের কিছু আছে। আরও যদি আপনি বাংলাদেশের ইয়াগুলা যদি দেখেন তাহলে তো আরও বেশ কিছু আইডিয়া আপনি পাবেন। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করেন, যে এইটাতে আপনার হচ্ছে ব্লু কালারকে দেখানো হয়েছে। যেমন আপনি হচ্ছে আপনার ওয়ার মুভিগুলো যদি আপনি দেখেন, বিশেষ করে ওয়ার মুভিতে আপনার দেখেন, ওয়ার মুভিগুলোতে আপনার বেশিরভাগ রেড টাইপের মুভি আপনার হচ্ছে ডিজাইন দেখা যাচ্ছে। এখন এইটাই যদি আপনি আন্ডার আন্ডার ওয়াটার দেন, যে আন্ডার ওয়াটার ওয়ার মুভি, এখন দেখেন এই জায়গাটাতে আমরা ম্যাক্সিমাম জায়গায় ব্লু টাইপের কালার বা আপনার সাদা টাইপের কালারকে আমরা দেখতেছি। এই যে কিছু কিছু জায়গায় আছে, দেখেন এটা কিন্তু আপনার ইয়ার না, আপনার হচ্ছে কি বলে, এটা কিন্তু আপনার আন্ডার ওয়াটার না, যেমন এটা আন্ডার ওয়াটার বা এটা আন্ডার ওয়াটার, এটা আন্ডার ওয়াটার, তারপরে হচ্ছে এটা আন্ডার ওয়াটার, যেগুলাতে আসলে আপনার পানির অস্তিত্ব যেগুলো দেখা যাচ্ছে, এগুলাতে আমরা ব্লু কালার কেন দেখতেছি, এর কারণটা হচ্ছে কি, এই যে ডিজাইনগুলো এগুলা কালার থিওরি মেনটেন করে তৈরি করা হয়েছে।
যদি আপনি একটা ওয়্যারের চিন্তা করেন, ওয়্যারেবল মুভির কথা যদি চিন্তা করেন, তাহলে প্রথমে আপনার রেড কালারটা বা লাল হলুদ এই টাইপের কালার আপনার প্রথমে আসে। আর এটা যখনই আন্ডার ওয়াটার হয়, আন্ডার ওয়াটার ওয়াটার হলেই আপনার এটা ব্লু কালার চলে আসে। এই যে আপনার সময়ের সাপেক্ষে যে কালারের যে পার্থক্য, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এখানে আজকে যে কালার থিওরির যে বিষয়টা, এখানে কালার থিওরি বাংলা আমরা দেখব। আমরা এইরকম একটা সাইড আমরা দেখতেছি, এটার থেকেও আপনাদের আরো একটা ভালো একটা সাইড আছে, সেই সাইডটাও আমরা যদি একটু দেখি। ওইটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে দেখেন এই যে 99 ডিজাইন। এটা কিন্তু মানে গ্রাফিক্সের জন্য খুব পপুলার একটা মার্কেট এবং হাই ডিমান্ডেবল একটা মার্কেট এই 99 ডিজাইন। এখানে যদি আপনি দেখেন দ্য ফান্ডামেন্টালস অফ আন্ডারস্ট্যান্ডিং কালার থিওরি, মানে হচ্ছে কালার থিওরিটা আপনি কিভাবে বুঝবেন, আমি আপনাদেরকে একটু শর্টকাটে করার চেষ্টা করতেছি, কারণ কারেন্ট থাকতেছে না, তো যার কারণে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন এখানে আপনাদের বেশ কিছু টেক্সট দিয়ে দেওয়া আছে, আপনারা এইটা নাই মানে কালার থিওরি লিখলে সার্চ করলে আপনার এটা চলে আসবে। দেখেন আন্ডারস্ট্যান্ডিং কালার, আপনারা কি খাতা কলম নিয়েছেন, একটু খাতা কলম নিয়ে নোট করে ফেলুন। দেখেন কালার আন্ডারস্ট্যান্ডিং, কালার কিভাবে আপনার কিভাবে তৈরি হয়, কালারে কয়টা ক্যাটাগরি, কালার হচ্ছে তিনটা ক্যাটাগরি দেখতেছি। কালার থিওরি কি করে, কালার থিওরি এখানে দেখেন, এখানে বলছে যে কালার থিওরি আপনাকে একটা মেসেজ প্রদান করে কমিউনিকেট করার জন্য। এখন এই যে মেসেজটা, এইটা আপনার কালারের মাধ্যমে আপনি কিভাবে প্রকাশ করবেন, সেটা হচ্ছে যেমন ওয়্যারের ক্ষেত্রে কি আন্ডার ওয়্যারের ক্ষেত্রে আমরা ব্লু কালার দেখলাম, আর হচ্ছে নর্মাল ওয়্যারের ক্ষেত্রে আপনার রেড টাইপের কালারের প্রাধান্য দেখলাম। দেখেন কালারকে আমরা, একজন মানুষ কালারকে মাত্র সেই আপনার প্রোডাক্টটা কেমন সেটা জাজমেন্ট করে, সেটা 90% ডিপেন্ড করে কালারের উপর, এবং মানুষ 90 সেকেন্ডের ভিতরে আপনার ডিজাইনটা কেমন হয়েছে সেই জিনিসটা আপনার সে বুঝে নেয়। যেমন আপনি চিন্তা করেন যে হচ্ছে সব সময় কি আপনার 90 সেকেন্ডের মতো সময় নেয়, সব সময় কিন্তু 90 সেকেন্ডের মতো কিন্তু সময় নিবে না। বিশেষ করে যেমন মনে করেন আপনার বড় বড় বিলবোর্ড যেগুলো আপনি দেখবেন রাস্তায়, এই বিলবোর্ডগুলো দেখবেন অনেক বড় হয়, এদের লেখাটা অল্প থাকে, একদম সামান্য লেখা থাকে, বিশেষ ক্ষেত্রে ইমেজ ইউজ করা হয়। এটার কারণটা হচ্ছে দেখেন আপনি যদি বিলবোর্ডটা যদি 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের বেশি আপনি তাকায় থাকেন, তাহলে কিন্তু আপনি নিচে অ্যাক্সিডেন্ট করতে পারেন। তার মানে কোম্পানি যে উদ্দেশ্যে আপনার বিলবোর্ডটা দিল, যে মেসেজটা প্রদান করার জন্য, সেটা কিন্তু সে ফেল হলো, মানে একটা কাস্টমার কিন্তু হারাইলো। এই কারণে আপনার কালারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সাপোজ আপনি এই ব্লু কালারের উপরে আরেকটা এই টাইপের হালকা ব্লু কালারের যদি লেখা আপনি ইউজ করেন, তাহলে কিন্তু এইটা কি হবে না, এইটা হচ্ছে আপনার ফুটবে না, আপনার স্পষ্ট বোঝা যাবে কম। এই কারণে আপনাকে অবশ্যই কালারটা বুঝে শুনে ইউজ করতে হবে। যেমন এইখানে এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে আন্ডারস্ট্যান্ডিং কালার, এইটা হচ্ছে যদি আপনি ফোরগ্রাউন্ড চিন্তা করেন, আর এটাকে যদি ব্যাকগ্রাউন্ড চিন্তা করেন, মানে ব্যাকগ্রাউন্ড চিন্তা করতে বলতে আপনার পিছনের যেটা যে অংশটা আছে আপনি হচ্ছে ফোরগ্রাউন্ড। মানে কালার হয় দুই ধরনের, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনার পিছনের যে কালারটা থাকবে, যেমন এটা হোয়াইট কালারটা আমরা দেখতেছি, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার। আর এই যে উপরের যে আন্ডারস্ট্যান্ডিং কালার লেখাটা আছে, এটা আপনার হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড কালার, মানে সামনের কালার। কালার থিওরি দুইটার উপরে বেস করে তৈরি হয়। যদি ফোরগ্রাউন্ড কালার আপনার উজ্জ্বল হয়, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হবে আপনার ডার্ক, মানে হচ্ছে আপনার হচ্ছে যেটাকে আমরা বলি অন্ধকার টাইপের। আর যদি আপনার ফোরগ্রাউন্ড কালার যদি আপনার ডার্ক হয়, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হবে উজ্জ্বল বা লাইট কালার। যেমন এইটা আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনার কি আছে, লাইট কালার আছে, আপনার এটা ডার্ক কালার ইউজ করা হয়েছে। আর আরেকটা জিনিস, এই কালারটা আপনার শুরু হয় হচ্ছে একদম 00 থেকে। এই যে 00 থেকে আপনার কালারটা শুরু হবে, 0 থেকে আপনার এফ ওয়াট পর্যন্ত, এই যে 0 থেকে এফ ওয়াট, এইখান থেকে আপনার হচ্ছে এই কালারটা আপনার তৈরি হবে। কিভাবে তৈরি হবে, এই যে এ থেকে
এফ পর্যন্ত যে ছয়টা ওয়ার্ড আছে এইটা থেকে আপনার হচ্ছে জিরো থেকে সিক্স পর্যন্ত, মানে জিরো থেকে সিক্স মানে প্রথম ছয়টা সংখ্যার এবং প্রথম ছয়টা হচ্ছে অ্যালফাবেটের, এই ছয়টা ছয়টা এই বারোটা অক্ষরের কম্বিনেশনে একটা কালার কোড তৈরি হবে। সেই কালার কোডটা অবশ্যই ছয় সংখ্যার হইতে হবে। কয় সংখ্যা? ছয় সংখ্যা। আপনার ছয় সংখ্যার নিচে কোনো কালার কোড হবে না। এখানে আপনার কালার কোডের ভিতরে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার এই দুইটা সবচেয়ে, এই যে আপনার হচ্ছে দুইটা মানে জিরো জিরোর যে কালারটা আছে এই কালারটা একদম ডিপ ব্ল্যাক। ডিজাইনে কখনো এই ডিপ কালারটা কখনো আপনি ইউজ করবেন না, কখনো ইউজ করবেন না। কারণটা হচ্ছে যদি আপনি এটা ইউজ করেন, এই ডিপ কালারটা এতটা ডিপ হয় যদি আপনি প্রেসে কোনো কিছু প্রিন্ট করেন তাহলে এই ডিপ কালারটার কারণে মানে এই কালারটা সহজে শুকায় কম, শুকাইতে চায় না, যার কারণে আপনার ডিজাইনটা নষ্ট হয়। তাহলে আপনি কি করবেন, ডিপ কালারের নিচেও আপনার আরও বেশ কিছু কালার আছে, সেই কালারগুলো আমরা পরবর্তীতে আমরা দেখব বা এই কালারটার পরিবর্তে আমরা অন্য অন্য কালার আমরা ইউজ করব। এখন এই পর্যন্ত আপনারা ও এই ছয়টা 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 বারোটা সংখ্যা মিলে আপনার হচ্ছে টোটাল 16 মিলিয়ন কালার তৈরি হয়, মানে 16M কালার তৈরি হয়। তাহলে আপনি চিন্তা করেন কি পরিমাণ কালার এখানে আছে, বেজমেন্ট করে আছে। এই পর্যন্ত সবার ক্লিয়ার? একটু আওয়াজ করে বলবেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। অনেক বড় একটা মার্কেট, মানে এই মার্কেটে আপনার হচ্ছে $300 বা $400 নিচে কোনো কাজ নাই, এটা এত বড় একটা মার্কেট। আপনি এখানে $300 কোনো কাজ পাবেন না, মানে মিনিমাম আপনি $200 নিচে আপনি কোনো কাজই পাবেন না। সব বড় বড় আপনার হচ্ছে মার্কেটের কাজ এখানে দেখানো হয়, বা এখানে আপনি কাজ করলে এইখানে আপনাকে অনেকগুলো পরীক্ষার মাধ্যমে আপনাকে যাইতে হবে এটা পৌঁছাইতে গেলে। দেখেন কালারের যে বিষয়টা আমরা যেটা ছিল সেটা আমরা চলে আসি, যে কালারের কোন বিষয়টা আমরা ছিলাম। দেখেন কালার, আমরা দুই ধরনের কালার এখন সবচেয়ে বেশি দেখি, কিন্তু এই কালারের এটাকে বলে হচ্ছে কালার মুড। সেই কালার মুডটা আমরা সাধারণত আমরা শুনে আসছি আরজিবি কালার, মানে রেড গ্রিন ব্লু, এটা হচ্ছে তিন ধরনের কালার থাকে, মানে আমরা এটা এটার সাথে পরিচিত। এইটা এই কালারটা ডার্ক টাইপের কালার, দেখেন এটা কতটা ডার্ক। আর একটা কালার আছে সেটার নাম হচ্ছে CMYK, সাইনাস ম্যাজেন্ডা ইয়েলো এবং ব্ল্যাক। এখন এইখানে এই যে কালার মুড, এই যে দুইটা কালার মুড, মানে CMYK এবং আরজিবি এবং CMYK দুইটা কালার মোড, আপনারা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, ইলেকট্রনিক যত ধরনের ডিভাইস আপনি দেখবেন সবগুলাতেই আপনার হচ্ছে আরজিবি কালার ইউজ করা হবে, সবগুলাতেই আপনার আরজিবি কালার আপনি ইউজ করবেন। এইখানে এটা আপনার এটা মাস্ট বি, এটা কম্পালসারি বিষয়। আবার যত ধরনের প্রিন্টিং, যত ধরনের সেটা যে কোনো সারফেসে হোক, প্রিন্টিংয়ের যে কাজগুলো দেখবেন সেটা দেখবেন আপনি CMYK কালার মোড। দেখেন এই কালার মোডটা দেখেন একটু কিন্তু লাইট, এবং এই কালার মোডগুলা যদি আপনি খেয়াল করেন দেখেন এই তিনটা কালার মিলে আরও তিনটা কালার তৈরি হয়েছে, সাথে হোয়াইট কালারটা তৈরি হয়েছে। আবার এই তিনটা কালার যুক্ত হয়ে আপনার হচ্ছে একটা ব্ল্যাক, মানে একটা এক্সট্রা ব্ল্যাক কালার তৈরি হয়েছে। এই যে কি ব্ল্যাক, কি ব্ল্যাকের অর্থটাই হচ্ছে জিরো জিরো, মানে ছয়টা সিক্স মিলে যেটা হবে এটার নামে হচ্ছে কি ব্ল্যাক। এটার বাইরে আরও ব্ল্যাকের বেশ কিছু ভার্সন আছে। দেখেন CMYK, এই যে কি ব্ল্যাকের এখানে কে ইউজ করা হয়, এখানে ব্ল্যাকের বি ইউজ করা হয় না, এই কারণে আমরা CMYK-টা এইভাবে আমরা প্রকাশ করি। কালারের আরও বেশ কিছু মুড আছে, যেমন গ্রে স্কেল মুড, ল্যাব কালার, তারপরে হচ্ছে বিট ম্যাপ কালার, এই ধরনের কালার মুডগুলো আছে। তবে এখন আমরা সাধারণত এই দুইটা কালার মুডই আমরা বেশি দেখি। আরেকটা বিষয় এখানে আছে যে এই যে কালার মুডটা আপনি কিভাবে মনে রাখবেন, এটা আরজিবি এবং CMYK কালার মোড কখন আপনি কোন জায়গায় করবেন, এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি হচ্ছে আমাদের বর্তমানে প্রিন্টিং মেশিনগুলা কিন্তু ডিজিটাল মেশিন, দেখবেন এরা
খুব দ্রুত প্রিন্ট করে আপনার আপনাকে প্রিন্ট আউট করে দিতে পারে। কিন্তু আগে কিন্তু এই ডিজিটাল মেশিনটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু অটোমেটিক কালারটাকে কন্ট্রোল করতে পারতো না। তার কারণে আপনার দেখবেন আগেকার বেশ কিছু ফটোকপি মেশিন দেখতেন, ফটোকপি মেশিনগুলো অনেক বড় বড় হইতো এবং আপনার হচ্ছে তারা টিপে টিপে কালারটা মানে কালির কালারটা ঠিক করে দিত। বা আপনি যদি আরেকটু খেয়াল করেন, আপনার যদি ঝালমুড়ি খেয়ে থাকেন কখনো, দেখবেন যে যেই ঝালমুড়িতে আপনার হচ্ছে কি হয়, আপনার হচ্ছে কি বলে কালিটা, কালো কালারের কালিটা কিন্তু আগে আপনার সেই মানে সেই ঝালমুড়ি হোক বা সিঙ্গারা হোক আপনার গায়ে কিন্তু লেগে যাইতো। এখন কিন্তু এটা নাই, এটা কিন্তু কমে গেছে। এটার পিছনে কারণ এটা এখন কালারটা অটোমেটিক নিতে পারে, এটাই হচ্ছে একমাত্র কারণ। এই পর্যন্ত আমাদের কালার, কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? আপনারা শুনতে পাইতেছেন, কোশ্চেন থাকলে বলেন, সবাই বলবেন, দেখেন আপনারা কন্ট্রিবিউশন না করলে আমি বুঝি না। আচ্ছা, কালারটা আপনারা ক্লিয়ার এই পর্যন্ত? জি জি ভাই। আচ্ছা ঠিক আছে, এখন পরের টপিকে আসি। দেখেন এখানে কালারকে আমরা এই যে উপরের দিকে দেখলাম, তিনটা কালার মিলে আমরা আরো তিনটা কালার পাইছি, মানে টোটাল চারটা কালার। এখানে আপনি এই যে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারটা একটু একটু উজ্জ্বল রাখেন আর কি, মানে একটু মনে করা হয় না যে আমরা ধরেন এই যে মনে করা এই টাইপের আর কি, ধরেন এই কালার দুইটা নাই, এই কালার দুইটা ধরে নেন যে এই কালার দুইটা আপাতত আমাদের কাছে নাই। আমরা তিনটা তিনটা ছয়টা কালার পাইলাম, এখানে তিনটা কালার মিলে এখানেও ছয়টা কালার পাইলাম। টোটাল এই তিনটা তিনটা ছয়টা কালার মিলে আমরা একটা কালার হুইল, মানে বারোটার একটা কালার হুইল আমরা একটা তৈরি করি। এই যে কালার হুইলটা, এটা হচ্ছে দেখবেন প্রথম যে আরজিবি কালার থাকে তিনটা, দেখেন এখানে এটা নাম হচ্ছে প্রাইমারি কালার, মানে প্রথম যে কালারটা থাকে এটা নাম হচ্ছে প্রাইমারি কালার, তারপরে হচ্ছে মানে সেকেন্ডারি কালার, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কি ট্রেডিক কালার। এই যে তিনটা কালার আমরা পাইলাম, এই তিন মানে এই বারোটা কালার আমরা পাইলাম, দেখেন এইখান থেকে আমরা কিন্তু এই কালারগুলো পাইছি। এখানে খেয়াল করলে আপনারা এই কালারগুলোর অস্তিত্ব এখানে দেখতে পারবেন, মানে এই তিনটা তিনটা ছয়টা এরকম করে বারোটা কালার তৈরি হয়। এই বারোটা কালারকে আমরা তিন ভাগে ভাগ করি, প্রাইমারি, সেকেন্ডারি এবং এবং ট্রেডিক। এই টাইটারি যে কালারটা আছে, এই টাইটারি কালারটা এই টোটাল এই বারোটা কালারকে আমরা কিভাবে ভাগ করি, এখন এই বারোটা কালারকে আমরা আবার আরেকটা পদ্ধতিতে ভাগ করি। সেই ভাগ করার কৌশলটা হচ্ছে আমরা ঠিক মাঝ বরাবর ডিভাইড করে দিই, করে দিলে একটা হয় ওয়ার্ম কালার, একটা হচ্ছে কুল কালার। এই ওয়ার্ম কালারটা হচ্ছে কি, যেখানে পেশি শক্তির ব্যবহারটা আমরা দেখতে পাবো বা এই ধরনের কোনো কিছু আছে, সেই ক্ষেত্রে আমরা এই ওয়ার্ম কালারটা আমরা বেশি ইউজ করব। আর কুল কালারটা যেখানে মনে করেন আপনার ঠান্ডা মেজাজ আছে, যেমন মনে করেন আমি একটা ওয়্যার দিয়ে আমি একটা বুঝাইলাম, যে ওয়্যার বলতে আমরা যে সাধারণত রেড কালার বা রেড টাইপের কালারে কিছু চিন্তা করি, বা ব্লাডের ক্ষেত্রে আমরা রেড টাইপের কালারের কথা চিন্তা করি, ঠিক কুল কালারটা আপনার এটার বিপরীত, মানে এটা ঠান্ডা মেজাজের কালার আর কি আমরা বলি। এই কালারের আর একটা অপোজিট নাম হচ্ছে, মানে সিনোনিম হচ্ছে হিউ। এই কালারকে আমরা এখন হিউ হিসেবে ইউজ করব, এবং এই কালারের সাথে এই যে কালারগুলো কালারের সাথে মিক্সিং করে করে আমরা কি করব, শেড, টিন টোন, এই জিনিসগুলো তৈরি করব। শেড বলতে কি, দেখেন আমরা যে পিওর কালার, পিওর কালার মানে আমরা পিওর কালারকে হিউ বলতেছি, এই পিওর কালার সাথে ব্ল্যাক অ্যাড করলে এই কালারের একটা শ্যাডো তৈরি হবে, এটাকে আমরা বলি হচ্ছে শেড। আবার এটার সাথে হোয়াইট যুক্ত করলে এটা হবে টিন, এবং এইটার সাথে আপনি যদি গ্রে যুক্ত করেন তাহলে এটা হবে টোন। এইভাবে কালারগুলো তৈরি হয়। এখন সাপোজ আপনার একটা ডিজাইন করার জন্য আমি দুইটা কালারের কথা বললাম, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা ফোরগ্রাউন্ড কালার। এই দুইটা কালার না হলে দুইটা কালারই যদি একই হয় তাহলে আপনার ডিজাইন হোক বা যেটাই হোক আপনি এটাকে চিনতে পারবেন না, মানে বুঝতে পারবেন না। এই জিনিসটা, এই যে আপনি কোন সময় কোন কালারটা একই সাথে ইউজ করবেন, এটার নাম হচ্ছে কালার সিমেন্স। বা এই কালারটাকে আপনি সাপোজ দুইটা কালার, একটা কালারের অপোজিট আর একটা কালার আছে, এটা আপনার এইভাবে ইউজ করে থাকি। এইটা না আরও বেশ কয়েকটা থিওরি আছে, মানে কমপ্লিমেন্টারি কালার, অ্যানালগ কালার, তারপর হচ্ছে ট্রেডিক কালার, এরকম আরও বেশ কিছু কালারের একটা অপশন আছে। যেমন কমপ্লিমেন্টারি কালার হচ্ছে কি, যদি দুইটা কালারকে আপনি পরপর ইউজ করতে চান তাহলে এটা কমপ্লিমেন্টারি কালার হবে, মানে একটা কালারের অপোজিট, সরি একটা কালারের অপোজিট যদি ইউজ করেন তাহলে এটার নাম হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। আর যদি
আপনি অ্যানালগ কালার ইউজ করেন তাহলে হচ্ছে আপনার পরপর তিনটা কালার ইউজ করতে হবে। এখন দেখেন এইখানে আপনি রেড এবং গ্রিন দুইটা ইউজ করতে পারতেন, এইখানে যদি ইউজ করেন তাহলে এই তিনটা কালারে ইউজ করতে পারেন অথবা এই তিনটা কালারও আপনি ইউজ করতে পারেন, এই যে তিনটা কালার। আর ট্রেডিং কালারটা হচ্ছে কি, আপনি একটা ত্রিভুজ তৈরি করবেন, ত্রিভুজের তিন কর্নার যেদিকে যাবে সেই দিক থেকে আপনি কালারগুলো নেবেন। তাহলে এই কালারগুলো আমরা কীভাবে নিতেছি, এটা নেওয়ার পদ্ধতিটা হচ্ছে এই কালারটার উপরে যদি আপনি এই লেখাটা বসান তাহলে এটা ফুটবে, এইভাবেই আপনার এই কালারটাকে অপোজিট আকারে ধরে আমরা এই কালারটা তৈরি করছি, বা এটা আমরা তৈরি করিনি আসলে, এটা আসলে যারা রিসার্চ করছে তারাই আর কি তৈরি করছে। এখন এই যে কমপ্লিমেন্টারি কালারের যে উদাহরণটা, এই উদাহরণটা যদি আমরা দেখি, দেখেন এখানে রেড এবং গ্রিন শুধুমাত্র দুইটা কালার, এই দুইটা কালার দিয়ে দেখেন কত মানে অনেক সুন্দর একটা স্মুথ একটা সে একটা কি তৈরি করছে, একটা লোগো তৈরি করছে এবং কোনো ধরনের কোনো মানে ল্যাকিংস এই লোগোটার ভিতরে নেই। দেখেন এখানে হোয়াইট কালারের টিন ইউজ করছে যেখানে আপনার মনে হয় লাইট পড়ছে এরকম একটা বিষয়, আপনার এইখানে হচ্ছে আপনার ব্ল্যাক কালারের শেড ইউজ করছে, হয়তো এখানে একটা ছায়া পড়ছে এই টাইপের একটা কিছু, এই যে অংশগুলো দেখেন কত সুন্দর। অ্যানালগ কালারে আমরা তিনটা কালার দেখছিলাম, দেখেন এইখানেও তিনটা কালার আছে। যেমন এইখান থেকে আমরা যদি এই পর্যন্ত চিন্তা করি, আমরা অ্যানালগে যাই, দেখেন এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা চিন্তা করি, দেখেন এইখানেও কিন্তু এই তিনটা কালার আছে। দেখেন মাঝখানেও এটা কিন্তু অনেক সুন্দরভাবে প্রত্যেকটা লেখাই কিন্তু স্পষ্ট। এই কারণে আপনি যদি ডিজাইনের ভিতরে একাধিক কালার ইউজ করেন তাহলে কিন্তু এটা আপনি পাবেন, মানে এটা এই পদ্ধতিতে আপনাকে ইউজ করতে হবে। যদি আপনি ট্রেডিং কালারের কথা চিন্তা করেন, দেখেন এইখানে ট্রেডিং কালার কথা চিন্তা করলে দেখেন এইখানে কিন্তু আপনারা এইভাবে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন। আর একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দেই, কখনো কেউ কোনো পরিস্থিতিতে এই মার্কেটে লগ ইন করবেন না, মানে এই একা এই সাইডে আপনারা লগ ইন করবেন না। কারণটা হচ্ছে কি, এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, দুদিন পর আপনি এই মার্কেটে কাজ করবেন, এখনই যদি আপনি ভুলভাল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন পরবর্তীতে আপনি আর এই এই জায়গায় অ্যাকাউন্টটা করতে পারবেন না, বা দেখা যাচ্ছে যে আপনি ইনফরমেশন চাইছে আপনি ইনফরমেশন দিয়ে ফেলছেন, পরবর্তীতে এটা কিন্তু ঝামেলা হয়ে যাবে। কারণ আপনার পেমেন্ট মেথডে একজনের আইডি কার্ড দিয়ে অনেক সময় মানে 90% একটা অ্যাকাউন্টই করা যায়, আর 10% আপনি পাইরেটেড করে তৈরি করতে পারেন, তবে ওইটাও খুব বেশি সময় যে আপনার টিকে তা কিন্তু না। এই একটা জিনিস আপনারা, এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাই। ওকে, আপনাদের আরো একটু আছে যেহেতু কালার থিওরির আপনাদের। এখন প্রথমে আমরা এই 99 ডিজাইনের আমরা আর একটা আর্টিকেল দেখবো, সেটার নাম হচ্ছে কালার মিনিং। এটার নাম হচ্ছে কালার মিনিং। ওই যে প্রথমে আমরা বের করছিলাম যে হচ্ছে আপনার হসপিটালের লোগো এবং এই যে লোগোগুলা, এই লোগোগুলোর প্রত্যেকটা লোগোরই মানে প্রত্যেকটা কালারের একটা করে মিনিং থাকে। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে এর চেয়ে আরও অনেক বেশি পরিমাণে আপনি কালারের রিসোর্স আপনি পাবেন। দেখেন কালারগুলো আপনার একটু আমি দেখেন কালার মিনিংটা কিভাবে মানে কালারগুলো কিভাবে তৈরি হয় বা কালারে কিভাবে আসে। যেমন আপনি যদি চিন্তা করেন যে একটা মাসে দুইটা দিবসের পর পর দুই দিনের দুইটা দিবসের কথা চিন্তা করেন, আমি একটু প্র্যাকটিক্যাল উদাহরণ বেশি দেই যার কারণে একটু হয়তো বা আপনাদের ইয়া হতে পারে, ভাই নেটের কারণে কিছু শুনতে পাচ্ছি না, আপনাদের কি এই অবস্থা না? আশা করি সবাই মনে হয় ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আপনাদের কি নেটে আপনারা কথা শুনতে পাচ্ছেন আমার? জি ভাই। আচ্ছা, তাহলে ওনারই হয়তো বা আপনার হচ্ছে নেটের সামান্য একটু প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, এখন এই বিষয়টা এখানে খেয়াল করেন, দেখেন কালারটা আমরা যদি খুবই ভালোভাবে আমরা যদি বিষয়টা নেই, দেখেন 13 তারিখ আমাদের হচ্ছে পয়লা ফাল্গুন, 14 তারিখ হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন ডে মানে হচ্ছে ভালোবাসা দিবস। দুইটা দিনের যদি আপনি কালারের চিন্তা করেন, দেখেন একদিন আপনার রেড প্রাধান্য পাচ্ছে আর একদিন আপনার হচ্ছে ইয়েলো টাইপের কালারের প্রাধান্য পাচ্ছে। এই যে ডিফারেন্সটা, এটা কিভাবে তৈরি হয়? এটা তৈরি হয় হচ্ছে একটু সামান্য একটু আমি একটু আসতেছি একটু আমাকে একটু
শুনতে পাইতেছেন? এখন শুনতে পাচ্ছেন না কথা আমার? জি আপনারা লাইন শোনা যাচ্ছে কি? একটু মেসেজ দিয়েও বলতে পারেন। 8:55, জি জি শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন, এই যে কালারের যে ডিফারেন্সনেসটা, এটা কিভাবে আসে? কালচারের মাধ্যমে, যেটা আমি আপনাদেরকে দেখাইলাম পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের যে দুইটা, এইটা দিয়ে আমি আপনাকে বুঝাইলাম। দেখেন সেঞ্চুরি, সেঞ্চুরি হিসাবেও আপনার কালারটা আপনার দেখা যায়। আপনার মনে করেন 19 শতকে এক ধরনের কালার ইউজ করতো, আবার এই আপনার হচ্ছে 20 শতকে বা 20 শতাব্দীতে এক ধরনের কালার ইউজ করতো। এইভাবে কিন্তু কালারগুলো কিন্তু তৈরি হয় এবং কালারগুলোর ব্যবহার আসে। আবার শেড টিন টোন ইউজ করেও আপনার কালারের ডিফারেন্স তৈরি করা যায় এবং কালারের সাথে কালারের কম্বিনেশন করেও কালার তৈরি করা যায়। এই এখন আমরা যদি আসি কালারের যে মিনিংটা, দেখেন রেড কালার ফর এনার্জি প্যাশন অ্যান্ড ডেঞ্জার। আমরা রেড কালার বলতে এই তিনটা জিনিসকে বেসিক্যালি বুঝি। আবার এই জিনিসটা দিয়েও আমরা সুন্দরভাবে একটা রেড কালার দিয়ে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি তৈরি করতে পারি, এই শুধুমাত্র রেড। এবং এখানে একটা বিষয়, ব্ল্যাক এবং হোয়াইট কালারকে আপনি উজ্জ্বল কালার হিসেবে ধরতে পারেন। কারণটা হচ্ছে কি, এই দুইটা কালার এমন কালার আপনার লেখার ক্ষেত্রে ব্যবহার করতে, আপনার এই দুইটা কালারের যে কোনো একটা কালার আপনাকে ইউজ করতেই হয়, মানে 90% টাইমে আপনার ইউজ করতেই হয়। এটা আসলে আপনারা আরও যদি একটু স্টাডি করেন তাহলে আরও আপনারা ক্লিয়ার হবেন। এই কারণে আমরা আপাতত এই রেড এবং হোয়াইটকে আমরা আপাতত হোয়াইট এবং ব্ল্যাককে একদম বাদ দিচ্ছি, মানে একটু সাইডে রাখতেছি। এই বাকি যে কালারগুলো আছে এইগুলো যদি আপনি চিন্তা করেন তাহলে দেখেন আপনার হচ্ছে এখানে শেড ইউজ করে এবং রেড কালার ইউজ করে কিন্তু একটা সেখানে একটা ডিফারেন্স নিয়ে আসছে। অরেঞ্জ কালার হিসেবে কিও ক্রিয়েটিভিটি ইউথ, এই জিনিসটা আপনার এখানে দেখতে পাচ্তেছেন। এখন আপনি একটা লোগো তৈরি করার ক্ষেত্রে দেখেন আপনি ইউথ টাইপের বা সংগঠন টাইপের একটা লোগো তৈরি করতে চাইবেন, তখন আপনাকে মাথায় প্রথমে নিয়ে আসতে হবে যে আপনি কোন কালারটা দিয়ে তৈরি করবেন। বায়ার আপনাকে অনেক সময় কালার মেনশন করে দিবে না, বায়ার আপনাকে বলবে না যে আমি এই কালারটা ইউজ করতে চাচ্ছি, সে আপনার উপরে পুরোপুরি ডিপেন্ডেবল হয়ে যাবে, মানে পুরোপুরি ছেড়ে দিবে। এই কারণে আপনারা কি করবেন, আপনারা চেষ্টা করবেন যে এই কালারের যে মিনিংগুলো আছে এই মিনিংগুলো আপনারা নিজেদের মধ্যে মুখস্থ, মানে নিজের ভিতরে মুখস্থ করে নেওয়ার, মোটামুটি একটা মুখস্থ করে, একদম ঠোঁটস্থ করতে হবে বিষয়টা তা না, মুখস্থ করতে হবে। ঠিক এইভাবে আমরা যদি গ্রিন কালার দেখি, আবার এটাকে যদি আমরা একটু একটা ইমেজ যদি আমরা দেখি, দেখেন আমরা যদি একটা নর্মাল দেখে একটা যদি ইমেজ দেখি, যেমন এই ইমেজটা যদি আমরা খেয়াল করি, দেখেন এই ইমেজটাতে আমরা খেয়াল করলে আমি বড় করে ওপেন করে নিতেছি, দেখেন ব্লু কালার মানে হচ্ছে ট্রাস্ট। দেখেন ব্যাংকের ম্যাক্সিমাম ব্যাংকের লোগো দেখবেন ব্লু কালারে তৈরি করা। হ্যাঁ কিছু কালার আপনি রেড পাবেন, এটা হচ্ছে যেমন হাতের পাঁচ আঙ্গুল যেরকম সমান না, কিছু আপনার এরকম থাকবে যেটা হচ্ছে আপনার তারা একটু নিয়ম নীতির বাইরে গিয়ে কাজ করবে, বা তারা নিয়ম নীতির বাইরে তার ব্যক্তি পছন্দকে তারা তখন তারা একটু মূল্যায়ন করে, কিন্তু কালারের গ্রামাটিক্যাল এটা বলে না। এই যে কালারটার ভিতরে দেখেন এইখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, পাওয়ার লেখাটা এখানেও আছে, তারপরে এই পাওয়ার লেখাটা ব্ল্যাক কালারের ভিতরেও আছে। আমরা এই দুইটা জায়গায় অলরেডি আমরা কালারের বিষয়টা আমরা কিন্তু পাইছি, এটা কিন্তু আমরা দেখলাম। যেমন পিঙ্ক কালারের ভিতরে লাভটা পাচ্ছি, আবার রেডের ভিতরে আমরা কিন্তু লাভটা পাচ্ছি। দেখেন